ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যাকারীদের কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুসরাতের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান নুসরাত জাহান রাফির বাবা একে এম মুসা মা শিরিন আক্তার ও নুসরাতের দুই ভাই। এ সময় প্রধানমন্ত্রী নুসরাত হত্যার সুবিচারের জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতকারী যেই হোক না কেন কেউই ছাড় পাবে না, খুনিরা যেই হোক না কেন তাদের বিচার হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্নাতক শেষ করার শর্তে নুসরাতের ভাই নোমানের হাতে এনআরবি ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।